গাড়ি তো তুমি ভালোই চালাও। আমি আমার আব্বার কাছ থেকে গাড়ি চালানো শিখেছি। আমার একমাত্র মেয়ের বিয়া, ইচ্ছা তো হয় সবাইরে রাখি, কিন্তু সামর্থ্য তো নাই। কিরে মা, কিছু বলবি? আমি সরি বাবা। কেন রে মা? আমরা সবাই তোমার প্রতি ভীষণ কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। আমি যাইতে পারবো না, আমার কাজ আছে। আকরাম খান, প্রযোজনা মাহবুবা জামিন। এই টাকা দিয়ে আমি ব্যবসা করতে দিব না। তুমি যেরকম ছিলে সেরকমই তো থাকবা, ড্রাইভার আসো ড্রাইভারই থাকবা। আপনার সাথে এখানে দেখলাম আমি। আরে ভাই, আমিও তো আপনার মতন ডাবল লাভের আশায় টাকা ইনভেস্ট করেছিলাম, এখন তো সব টাকা নিয়ে ভেঙে গেছে। মানে তোর বাবা তোর জন্য কত কষ্ট করে টাকাগুলো জমা করছে তোর বিয়ার লাগে। বাবা তো বিকেলে অফিস থেকে বের হয়েছে, তাছাড়া আজকে তোমার বার্থডে, বাবার তো দেরি করার কথা না। এক কোটি টাকা দিবি? আরে কোথা থেকে টাকা দিব, ওরা তো ভাইগা গেছে। আরে আমি ওর আগেই সন্দেহ করছিলাম। আমার সারে সাইটে যাইব, বিদেশ থেকে পার্টি আইব। দেখবেন 7 ডিসেম্বর শনিবার রাত 9:05 মিনিটে শুধুমাত্র বিটিভিতে।